পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ সততা দায়বদ্ধতা এবং পরিশ্রমী হচ্ছে জীবনের অন্যতম মূল চালিকা শক্তি গত আঠাশে জুন শুক্রবার বার্মিংহামের স্থানীয় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আলামিন প্রাইমারি স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কথা বলেন বার্মিংহামের লর্ড মেয়র মাইক লেডি বার্মিংহাম থেকে আমাদের মিডলান্স প্রতিনিধি সৈয়দ নাসির জানান আলামিন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আলামিন ইয়ার এর সমাবর্তন অনুষ্ঠানটি স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের সেক্রেটারি সভাপতিত্বে ও ড জালাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবর্তনের স্বাগত বক্তব্য রাখেন আলামিন স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমান সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সালিহালের এমপি লর্লি বার্ট অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেফা মালিক ও আব্দুল আওয়াল এতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা সহ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সুধীজনরা উপস্থিত ছিলেন বার্মিংহামের সর্ববৃহৎ বাঙালি সংগঠন বার্মিংহাম বাংলাদেশি জাতীয় দিবস উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি আবদুল আহাজ সুমন জানান সভায় আগামী দু বছরের জন্য বার্মিংহাম বাংলাদেশি জাতীয় দিবস উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয় এতে আলহাজ কামরুল হাসান চুনু সভাপতি আলহাজ আব্দুল কাদের আব্দুল সাধারণ সম্পাদক ও কামাল আহমেদ কোষাধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হন মঙ্গলবার অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন বার্মিংহাম বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন পরিষদের সভাপতি আলহাজ কামরুল হাসান চুনু সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল কাদের আবুল এবং আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ কামাল আহমেদ এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব তোজাম্মেল টনি হক এমবিএ আলহাজ নাসির আহমেদ আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিএ আলহাজ মাফিস খান আলহাজ চান মিয়া হোসেন চৌধুরী সৈয়দ জামশেদ আলী মোস্তফা কামাল বাবলু সহ আরো অনেকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষকে পেতে পারে না মানুষের জন্য মানুষের ভালোবাসা সত্যি অবাক করার মতো ধসে পড়ে যাওয়া রানা প্লাজার আহত ও নিহত ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বার্মিংহামে অনুষ্ঠিত হয় চ্যারিটি ডিনার বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি নাসির জানান গত রবিবার বার্মিংহামের সন্ধ্যা বসুন্ধরা রেস্টুরেন্টে ও কবির উদ্দিনের ক্লাবের সাবেক চেয়ারম্যান স্যার ড্যাগের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডি উইলিয়ার্স বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্মিংহাম মেইলের বিজনেস এডিটর জন গ্রিফেন বক্তারা বাংলাদেশে সাভারের রানা প্লাজার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে পুনর্বাসন ও তিন হাজার পরিবারকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সকল বিবেকবান মানুষদের এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা দুর্ঘটনা পরবর্তী সময়ে আহত নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন চিকিৎসার জন্য নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েছেন এবং তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি খালিদ মাহমুদের পার্লামেন্টের সেক্রেটারি এলিম ইব্রাহিম আলী আলহাজ আব্দুল সালে সালেমিয়া সংস্থা প্রমুখ ঢাকা সাভারে রানা প্লাজায় ভবন ধসে নিহতের পরিবার ও আহতদের সাহায্যার্থে ফান্ড রেজিংয়ের জন্য সেলিব্রিটি শেফ টমি মিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব নিজাম আহমেদের উদ্যোগে এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামে আমাদের প্রতিনিধি সুমন জানান মঙ্গলবার বার্মিংহামের সালিহলের বাঙালি মালিকানাধীন রাজনগর রেস্টুরেন্টে এই চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয় কিংফিশারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই স্থানীয় স্থানীয় এমপি কাউন্সিলর বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ এবং মূলধারার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঢাকার সাভারের রানা প্লাজায় ভবন ধসে ক্ষতিগ্রস্তদের চরম দুর্ভোগ ও তাদেরকে সাহায্যের বিষয়ে চ্যারিটি ডিনার পূর্ব আলোচনায় সেলিব্রিটি শেফ টমি মিয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন সালিহালের এমপি লর্লিবার্ট সেলিব্রিটি গ্যারি নিউবার্ন ফ্রান্সের সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত তোজাম্মেল হক টনি এমবিএ রাজনগর অ্যাগ্রোফুডের চেয়ারম্যান ড মৌলা মিয়া সিআইপি কিংফিশারের কর্মকর্তা ফারাং সাকুইরা বাঙালি কাউন্সিলর নওয়াজ আলী প্রমুখ সভা থেকে বক্তারা বাংলাদেশ সরকারকে সাধারণ শ্রমিকদের সেফটি ও সিকিউরিটি বিষয়ে আরও সচেতন হবার জন্য আহ্বান জানান তাছাড়া চ্যারিটি ডিনার থেকে সংগৃহীত অর্থ সেভ দি চিলড্রেনের মাধ্যমে রানা প্লাজায় ভবন ধসে নিহতের পরিবার ও আহতদের সাহায্যার্থে প্রেরণ করা হবে বলেও সভা থেকে অবহিত করা হয় সবশেষে আগতদের সেলিব্রিটি শেফ মিয়ার তৈরি করা বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়িত করা হয় ইতালি আওয়ামী লীগ ফারেস প্রভিন্স শাখার নবগঠিত কমিটির উদ্যোগে গালারাতের ঐতিহ্যবাহী মাদালিন পার্কে অনুষ্ঠিত হয়েছে এক বনভোজন বিস্তারিত আমাদের মিলান প্রতিনিধি নজমুল হাসান শামিমের রিপোর্টে তিরিশ জুন দুই বাংলাদেশ আওয়ামী লীগ ভারেস প্রভিন্সের নবগঠিত কমিটির উদ্যোগে গালারাতের ঐতিহ্যবাহী মাদালিন পার্কে অনুষ্ঠিত হল জমজমাট বনভোজন পুরুদিন ব্যাপী এই বনভোজনে ভারেস প্রভিন্স ও মিলান লম্বার দিয়ার প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দের মধ্যে দিয়ে দিনটি অতিবাহিত করেন আয়োজক ও বাংলাদেশ আওয়ামী লীগ ভারত প্রভিন্সের সভাপতি এনায়েত হোসেন রিপন মোল্লা তাদের নবগঠিত কমিটির সকল সদস্যের পক্ষ থেকে আগত অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করেন নবগঠিত আওয়ামী লীগের ভারত প্রভিন্সের পক্ষ থেকে যেন একটি বন্ধজন করতে পারি এবং সেটা আজকে সুন্দরভাবে আমরা পরিস্ফুটিত করছি বলে আমি আশাবাদ ব্যক্ত রাখছি শুভেচ্ছা জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক গাজী ফিরোজ আহমেদ সাংগঠনিক সম্পাদক শাখাত হোসেন টিপু বনভোজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ভারেস প্রভিন্সের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মালিক ধন্যবাদ বাংলা ভিশন এন চ্যানেল আইকে আপনারা কত কষ্ট করে এত দূরে এসেছেন আওয়ামী লীগ নেতা মালিক মোল্লা লিয়াকত আলী মাদবর আব্দুল হান্নান রেজাউল করিম নাসির আহমেদ টিপু মাওলা লিপি আক্তার প্রমুখ বনভোজনে আগত নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময়ে বলেন এরকম একটি মিলন মেলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ এবং প্রতিবছর যেন এইরকম প্রবাসী পরিবারগুলোকে নিয়ে দলমাত নির্বিশেষে বনভোজনের আয়োজন অব্যাহত থাকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই গালারাতে ইতালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে যুক্তরাজ্য বিএনপির গণস্বাক্ষর কর্মসূচিকে স্বাগত জানিয়ে এক সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রেটার ওল্ডহাম শাখা আমাদের ওল্ডহাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান গত বুধবার ওল্ডহামের স্থানীয় একটি ক্যাফেতে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ওল্ডহ্যাম বিএনপির সহসভাপতি ফিরোজ আলী লালা সহ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এই সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ খান উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মদুদ আহমেদ ওলহাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম হীরা বিএনপি নেতা মুসলিম উদ্দিন ওলহাম জাসাদ সভাপতি ফয়জুল হক বদরুল ইসলাম রফু আবদুল সবুর সালে আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন মির্জা আব্দুল মুমিন আনিস আলী আব্দুল হাই রুবেল আহমেদ আনর আহমেদ ফয়সাল আহমেদ নাদির আহমেদ সহ অনেকেই রাইজিং ভয়েস অব বাংলাদেশের ব্যানারে নিউ কাসেলের ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্মের উদ্যোগে এক র্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় বিস্তারিত আমাদের নিউ কাসেল প্রতিনিধি আলমগীরের রিপোর্টে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্ম শহরে রেজিং বয়েস শহরে বাংলাদেশের ব্যানারে মানবতা বিরোধী কর্মীর বিরুদ্ধে এক র্যালির আয়োজন করে প্রচন্ড বৃষ্টির মধ্যে নিউকাসেল সহ আশেপাশের শহরের অনেক নতুন প্রজন্ম ও বাংলাদেশি শিশু ও মহিলারা এই র্যালিতে অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউকাসেলের এমপি ও শ্যাডো মিনিস্টার চি আনোয়ারা When everyone knew that the building was so unsafe, everyone knew that they were threatened, the workers themselves were afraid to go into that building. International communities হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ সবার একমাত্র প্রতিবাদ ইউরোপিয়ান দেশগুলো বাংলাদেশের পণ্যকে আমদানি বন্ধ না করে বাংলাদেশের শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার বাংলাদেশের পোশাক শিল্পকে কেন্দ্র করে হাজারো শ্রমিক জীবিকা অর্জন করে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই দাবি ইতালির বিখ্যাত মনসা পার্কে বরাদ্দকৃত ক্রিকেট গ্রাউন্ড যেন ফুটবলের দেশে ক্রিকেটে সোনালি বীজ বপন গত ত্রিশে জুন এই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় মনসা সেন্টার ক্লাব আয়োজিত এমসিসি গোল্ড ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হাসান শামিমের রিপোর্টে থাকছে বিস্তারিত বিখ্যাত মনসা পার্কে বরাদ্দকৃত ক্রিকেট গ্রাউন্ড যেন ফুটবলের দেশে ক্রিকেটে সোনালী বীজ বপন ইতালিতে ক্রিকেট ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত পাকিস্তানের প্রবাসীরা সহ ইতালিয়ানরাও নিয়মিত বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে আসছে এরই ধারাবাহিকতায় গত তিরিশ জুন দুই ইতালির বিখ্যাত মনসা পার্কে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হল মনসা সেন্টার ক্লাব আয়োজিত এমসিসি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচে বাংলা সিক্সটি ওয়ান স্পোর্টিং ক্লাবকে আট রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বেঙ্গল কোবরা কিংস একাদশ মনসা সেন্টার ক্লাবের সভাপতি ও টুর্নামেন্ট কোয়ার্ডিনেটর সাফায়েত হোসেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সবাইকে আমি মনসা সেন্টার ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি আজকে সাদর অভিনন্দন এই ক্রিকেট টুর্নামেন্টে পিস মেরিনা ফাইভ স্টার হোটেল ও পিস গ্রুপের পৃষ্ঠপোষকতা আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান হীরা হোটেল পিস মেরিনার পক্ষ থেকে যে স্পন্সর করেছে ইনশাল্লাহ পরবর্তীতে যদি আপনারা এর ধরনের উদ্যোগ নেন আমরা আপনাদের পাশে সব সময় থাকব বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন মারিও জ্যাকোমেল্লি অ্যাডভোকেট অ্যান্তোনেল্লা ক্রিপ্পা কনসালটেন্ট আফরোনান জামান আহমেদ প্রমুখ প্রচুর দর্শক উপস্থিতি দুটি দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা রোদ্রুদ জল সোনালি দিন সব মিলিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি যেন আয়োজকদের দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে নাজমুল হাসান শামীম চ্যানেল আই মনসা ইতালি এবার সিলেটের খবর সনদ ও প্রশ্নপত্র জালিয়াতির প্রশাসনিক বৈধতা প্রদানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ইলিয়াস উদ্দিন বিশ্বাসের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষকরা এ সময় আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করে বলেন ইংরেজি বিভাগের শিক্ষক হিমাদ্র শেখর রায় এক প্রশ্ন দিয়ে দুই পরীক্ষা এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক জহিরুল হক শাকিল ভূইয়া অভিজ্ঞতা সনদ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছে উপস্থিত শিক্ষক নেতারা এ সময় দোষী শিক্ষকদের কঠোর শাস্তির দাবি জানান এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রফেসর আক্তারুল ইসলাম জহির উদ্দিন ফারুক উদ্দিন প্রমুখ বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের প্রায় সাতশো অসহায় দুস্থ মানুষের মধ্যে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে লন্ডন আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শামীমের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে দুবাগ ইউপি কমপ্লেক্সে এক আডম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বস্ত্র হিসেবে শাড়ি লুঙ্গি শার্ট ও পাঞ্জাবি বিতরণ করা হয় আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী সেবুলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শামীম বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বাবুল ও মোহাম্মদ জাকির হোসেন স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন বিয়ানিবাজের উপজেলা ছাত্রলীগ নেতা পাবেল মাহমুদ তাজুল ইসলাম সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল আলিম তুষার ও হাবিবুর রহমান পাবেল প্রমুখ এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্রিটিশ ফরেন সেক্রেটারি উইলিয়াম হেগের সাক্ষাৎ জুম্মার নামাজের মধ্য দিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে মরিয়াম সেন্টার ইন্টারন্যাশনাল কমিটি ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ